ভেবেছিলাম 680-685 উপরে পাবো, সেখানে 690 পেয়েছি, যথেষ্টই ভালো লাগছে, মানে প্রচণ্ড ভালো লাগছে। এবার এই সাফল্যের পিছনে বাবা মার অবদান সবচেয়ে বেশি রয়েছে, তারা না থাকতো এখানে আসা যেত না। এছাড়াও স্কুল টিচার না টিউশন টিচার তাদের অক্লান্ত পরিশ্রমে এখানে আসতে পেরেছে। সেই দুটো সাল কোভিড পরিস্থিতির জন্য স্কুল বন্ধ ছিল, অনলাইনে করতে হয়েছে, স্কুল করতে পারেনি, একটু সমস্যা হয়নি? সমস্যা একটু হয়েছে বইকি, কিন্তু সেই সমস্যা পূরণ করতে আমাদের স্কুলে অনলাইন ক্লাস চালু করা হয়েছিল, সেটা এতটা এফেক্টিভ ছিল আমাদের প্রতি, মানে একটা অফলাইন ধারণা বেসিক করে আমাদের মানে অনলাইন ক্লাস করানো হয়েছিল, সেটা আমাদের প্রতি প্রচণ্ড এফেক্টিভ হয়েছিল। মানে সেই ক্লাসটা যদি না থাকতো হয়তো আমাদের এদের আরও খারাপ হতে পারতো, মানে হতে পারতো আর কি। তো তাদের এই অক্লান্ত পরিশ্রমই আজকে এখানে। ম্যাথ হচ্ছে আমার ফেভারিট সাবজেক্ট, এবার ম্যাথকে বেস করে ক্যারিয়ার সেট করার ইচ্ছা রয়েছে, মানে ম্যাথ বিষয়ে নানা গবেষণা এই সেই। পড়াশোনা ছাড়া বলতে গেলে হচ্ছে কুইজটা আমার সবচেয়ে বেশি পছন্দ, কুইজিক্যাল কালচারটা হচ্ছে আমার কাছে ভালো লাগার জায়গা, মানে কুইজটা হচ্ছে খুব প্যাশন, সেই কারণে কুইজটা আমার খুব ভালো লাগতো। কোন খেলাটাকে পছন্দ করো? খেলা ওরকমভাবে পছন্দ না, মানে ক্রিকেট খেলাটা পছন্দ, কিন্তু সবচেয়ে বেশি কুইজ, কুইজের উপরে বেশি। খেলা বলতে ক্রিকেট, তারপরে ক্রিকেট, মানে কিছু খেলা হতো না এমনি দেখা। ফ্যান বলা ভুল, হ্যাঁ বিরাট কোহলির ফ্যান অ্যাকচুয়ালি সবাই। হ্যাঁ, এরপরে বলছে যে তুমি ম্যাথমেটিক্স নিয়ে পড়তে চাও, তুমি কি গবেষণা অঙ্ক নিয়ে কোনো গবেষণা এই যে কিছু মানে করতে যাচ্ছ? হ্যাঁ, মানে কেবিপিও এবার একটা যে এক্সাম আছে সেটা ক্র্যাক করে আইএসসিতে চান্স নেওয়ার ইচ্ছে রয়েছে, এবার সেইটা ক্র্যাক করলে তাহলে একমাত্র চান্স রয়েছে, এছাড়া অনেক চান্স রয়েছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে এখন লক্ষ্য। প্রথাগত যে ডাক্তার ইঞ্জিনিয়ার কেন না, মানে বাবা মা চায় ডাক্তার হোক ইঞ্জিনিয়ার, হ্যাঁ সেটা তুমি যাচ্ছ না কেন? কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই হয়, আর আজকাল এত ডাক্তার এত ইঞ্জিনিয়ার, কিন্তু তাদের কোনো কোনো সম্মান নেই, কিছু নেই, কিন্তু যেখানে সায়েন্টিস্ট হলে তারা আলাদা লেভেলের সম্মান রয়েছে, তারা আলাদা সমাজে জায়গা রয়েছে, সেই কারণেই।